আমার মনে হচ্ছিল যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো বিষ খেয়ে মারা যেতেন, একদম স্ট্রেট বিষ খেয়ে মারা যেতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনি বক্তব্য শুনেন, যদি কোনো বক্তব্যে দেখাতে পারেন যে এই দুই ভদ্রলোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু ওনারা স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন করেছেন, কোন ব্যক্তি কিনে যদি ওনারা একটি বিরূপ মন্তব্য করে থাকেন, কোনো দিন করেন নাই। কিন্তু দুর্ভাগ্য যে আজকে আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, তারা সোনার বাংলা করবে, সবুজ বাংলা করবে, লাল বাংলা করবে, যারা স্বপ্ন দেখে তারা যখন এইভাবে কাজ করে, আমি তো শঙ্কিত হচ্ছি যে দুদিন পরে এসে বলবে যে আপনার মেয়েটা তো সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমি উঠিয়ে নিয়ে যাব। আমি প্রফেসর ডক্টর এআর খানকে অনুরোধ করব যে প্রফেসর ডক্টর এআর খান আমাদের প্রথমেই প্রধানমন্ত্রী যেই বক্তব্যটা দিয়েছেন আমাদের জাতীয় সংসদে, সেই বক্তব্যটা নিয়ে আলোচনা পর্যালোচনা, তো এই বিষয়টা নিয়ে আপনি সর্বপ্রথমে কিছু কথা বলার অনুরোধ করছি। কিন্তু আপনি কিন্তু ভুল বলতে পারেন, আপনি 18 কোটি প্রজন্মকে আপনি তো ভুল শিক্ষা দিতে পারেন না। আপনি যখনই বলছেন যে আল বদর, তার মানে হচ্ছে কি, আপনি বাংলাটা বলেন যে এটা হচ্ছে আল বদর মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ। আবার যখন আপনি আল শামস বলছেন, এটা বাংলা কি, এটা বাংলা হচ্ছে আকাশের সূর্য। তার মানে হচ্ছে কি, আপনি বাংলা অভিধানে, বাংলা একাডেমির অভিধানে এগুলো আপনি সরিয়ে ফেলেছেন। এখন যদি রাজাকার কথা বলেন, রাজাকার হচ্ছে স্বেচ্ছাসেবক, তা আপনি সেই কথাটিও বলেন। আমার কথা হচ্ছে যে আমরা আমরা সত্যিটা জনগণের কাছে তুলে ধরতে চাই। স্বাধীনতার 52 বছর পরে আমরা যারা রাজাকার খুঁজে বেড়াচ্ছি কিংবা আলবদর খুঁজে বেড়াচ্ছি, শামস খুঁজে বেড়াচ্ছি, এগুলো হচ্ছে শুধুমাত্রই জাতিকে খণ্ডিত বিখণ্ডিত করা। আমার মনে হচ্ছিল যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো বিষ খেয়ে মারা যেতেন, একদম স্ট্রেট বিষ খেয়ে মারা যেতেন। কারণ আমি আপনাকে বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন, কোট করে রাখবেন, প্লিজ নোট করে রাখবেন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় একটা বক্তব্য খুঁজে পাবেন না যেখানে উনি কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো গোষ্ঠীকে নিয়ে, কোনো দলকে নিয়ে, কোনো সমাজকে নিয়ে উনি একটি বাজে মন্তব্য করেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আবারও কোট করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনি বক্তব্য শুনেন, যদি কোনো বক্তব্যে দেখাতে পারেন যে এই দুই ভদ্রলোক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু ওনারা স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন করেছেন, কোনো ব্যক্তি কিনে যদি ওনারা একটি বিরূপ মন্তব্য করে থাকেন, কোনো দিন করেন নাই। কিন্তু দুর্ভাগ্য যে আজকে আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, তারা সোনার বাংলা করবে, সবুজ বাংলা করবে, লাল বাংলা করবে, যারা স্বপ্ন দেখে তারা যখন এইভাবে কাজ করে, আমি তো শঙ্কিত হচ্ছি যে দুদিন পরে এসে বলবে যে আপনার মেয়েটা তো সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমি উঠিয়ে নিয়ে যাব। আপনার বউ তো সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে গেলাম। আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ প্রথম আলোর মতো অফিসে যদি গিয়ে এই কাজ করতে পারে যে বয়কট করলাম আমি, আয় বেরো, সব বেরো বেরো, আয় কে কি বলবে। আপনি যদি ভিডিওটা দেখেন, আমি বিলিভ মি মাসুক ভাই, দেখার পর আমার মনে হয়েছে যে আসলে আমারও বিষ খেয়ে মেরে যাওয়া উচিত যে কি রাজনীতি করলাম তাহলে আমরা। তো আমি ধিক্কার জানাই যে যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই ধরনের কাজ করে, আমার মনে হয় এই দেশে থাকার মতো অবস্থা নাই আমাদের। আপনি তো ডিজিটাল একটার কথা বলছেন, আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কি শাস্তি দেন এই ছেলেটিকে। আপনি ভিডিও ফুটেজটি দেখবেন, আপনি গায়ে লোম দাঁড়িয়ে যাবে যে একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক দেশে, যে দেশের স্বাধীনতার জন্য আমরা, যে সাম্যের জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, যে সামাজিক ন্যায় বিচারের কথা বলে মুক্তিযুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, যে মানব মর্যাদার কথা বলে আমরা স্বাধীন হয়েছিলাম পাকিস্তান থেকে, উন্নয়ন কি পাকিস্তান করে নাই? মাননীয় প্রধানমন্ত্রী যে রাতে ঘুমান বাড়িটিতে সেটি আইয়ুব খানের করা, যে গুলশান বনানী বাড়িধারায় বসবাস করেন আইয়ুব খানের করা, যে এয়ারপোর্ট থেকে বিমানে চড়ে যান আইয়ুব খানের করা, যে লঞ্চে চড়ে আপনারা ওই সদরঘাট থেকে চড়েন আইয়ুব খানের করা, যে ট্রেনে চড়ে আপনারা যান সেই কমলাপুর রেলওয়ে স্টেশন আইয়ুব খান করা, যারা সেনাবাহিনীতে চাকরি করেন, বড় বড় কথা বলেন, বাংলাদেশের প্রতিটা আপনার ক্যাডেট কলেজ আইয়ুব খানের করা, এই ঢাকা সিটি আইয়ুব খানের করা, উন্নয়ন কি হয় নাই? কিন্তু তারপরেও তো আমরা মানব মর্যাদা পাই নাই, আমরা সামাজিক ন্যায় বিচার পাই নাই, আমরা সাম্য পাই নাই, এখন কি আপনি পেয়েছি? এর চাইতে, এয়ার খান ভাই আমি যদি যুক্ত করি, এর চাইতে বড় উদাহরণ আমাদের জাতীয় সংসদ, সেটা তো তারাই করেছিলেন, তারাই করে, হ্যাঁ হ্যাঁ, সংসদ ভবন করে, সবই তো, আমি তো বললাম হোল ঢাকা সিটি। আইয়ুব খান তার জীবদ্দশায় 2টি সিটি করে গেছেন, ইসলামাবাদ এবং 2টি ক্যাপিটাল সিটি করে গেছেন, ইসলামাবাদ এবং ঢাকা শহর। আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধু যে বলেছেন স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রাম, স্বাধীন হয়েছি, মুক্তি কি পেয়েছি আমরা? আপনি কি বেকারত্ব মুক্ত আমরা সমাজ পেয়েছি, মাদক মুক্ত সমাজ পেয়েছি, শিশুশ্রম মুক্ত সমাজ পেয়েছি, ভয়ডর মুক্ত সমাজ পেয়েছি, অর্থনৈতিক মুক্ত সমাজ পেয়েছি, ভোটের অধিকার পেয়েছি, মানবাধিকার পেয়েছি, শ্রেণী বৈষম্য কোন জায়গায় আপনি দেখেন? একজন
তার মানে পায়ে স্যান্ডেল নাই, আরেকজনে দেখেন আপনার বেগম পাড়ায় তার বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী, এদেরকে লাগাম টেনে ধরুন, লাগাম টেনে ধরুন। আমরা এই ধরনের অনেক কথা শুনেছি আপনার ভাইদেরকে নিয়েও, যে এরকম হয়েছে ওরকম হয়েছে, আমরা পিছনে ফিরে যেতে চাই না, আমি পিছনে ফিরে সামনের দিকে হাঁটতে চাই না, হোঁচট খেয়ে পড়ে যাব, আমি সামনের দিকে তাকাতে চাই। অতএব এই যে তরুণ যারা এই ধরনের আচরণ করে, আমার মনে হয় এখান থেকে বের হয়ে আসা উচিত রাষ্ট্রটা সকলের। আমরা ভাই খণ্ডিত বিখণ্ডিত হতে চাই না। আমি আবারও বলছি, দয়া করে এই সমস্ত শব্দগুলা আমি আবারও, যত বুদ্ধিজীবী আছেন বাংলাদেশের ওনাদের কাছে করজোর করে বলতে চাই, দয়া করে জাতি খণ্ডিত বিখণ্ডিত হয় এই শব্দগুলো বলবেন না। স্বাধীনতার 52 বছর পর যে মানুষটির বয়স এখন 60 বছর, স্বাধীনতার সময় তার 60 বছর বয়স, আপনি কাকে কি বুঝান, আপনি কি খুঁজে বেড়ান আপনি বাংলাদেশে? এই সমস্ত নোংরামি কথাবার্তা বলে জাতিকে আর বোকা বানিয়ে রাখা যাবে না। আমার কথা হচ্ছে, মাসিক ভাই, দেশটিকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, এটা আমাদের মায়ের মতো। আমার মা কানা হোক, অন্ধ হোক, ল্যাংড়া হোক, আমার মা এটি। অতএব এই মাকে নিয়ে প্লিজ আর টানা হেসা বলবে না। গ্রামে দেখি কি জানেন, মাকে ভাগাভাগি করে তিন ভাই, ওই যে তোর মাসে 2 মাস তুই মাস রাখবি, তুই 4 মাস রাখবি। ভাই আমার মা, আমি যদি এক বেলা খেতে পারি আমার মাও খেতে পারবে। অতএব এই বেশি ওই যে মাকে নিয়ে বেশি দরদ দেখানোর দরকার নাই। ওই যে আমাদের এক ভাই বললেন না, যে স্বাধীনতা ঠুনকো বিষয় না রে ভাই, স্বাধীনতা এই দেশে প্রত্যেকটা মানুষ এই দেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। অতএব ওই আপনার আমার ওই যে চালের জন্য ভাতের জন্য আমার স্বাধীনতা লাগবে, এই কথা বলে আমার স্বাধীনতা চলে যাবে, এত সহজ না। দয়া করে স্বাধীনতা বিক্রি করে খাবেন না, দয়া করে মাপ চাই এই স্বাধীনতা বিক্রি করে খাবেন না। আসুন বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। অতএব আমার মনে অনেকের বয়স হয়েছে, ওনাদের উচিত, যারা বলেন অনেক কষ্ট করেছি, আমি তাদের কাছে করজোর করে বলতে চাই, অনেক সেবা দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এবার ইনশাল্লাহ বিরতি নেন, আমাদেরকে একটু দেশ মাতৃকার সেবা করার সুযোগ দেন।